মনে কর তুমি সদাগরে ফাঁসি আইছ, তোমার আমি ছিলাম সমান সমান হইল। অনেক সুন্দর বুদ্ধি তোমার। বুদ্ধিওয়ালা আছে, সমস্যা একটাই। কেন সদাগর মশাই বিয়া করাই না? খালি বিয়া করাই না, কারণ কারণ আছে। কি কারণ? ও বেশ নাই মুতে। এই কারণেই এক বিয়ে করাও না, সমস্যা। ওকে কোনদিন মাছি কোন? আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে, তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে? আমি বিপদে পড়ছি, বিয়া করা হয়নি, আবার হের উপকার করবো? কি ওর বিয়ার কেন হচ্ছে? তার মানে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে না? আমি আরো ব্যবস্থা করব যদি পারি। একটা শর্ত আছে, তাহলে আমার একটা বিয়া করাই দিলে। ওকে করে দেন মাঝি। কোন? আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ পাত্রী দেখছেন? আরে পাত্রী দেখতে হবে না, পাত্রী আমার কাছেই আছে। এটা কি হলো? আমি যদি আপনাকে বলতে বিয়া করি তাহলে আমার একটা ইজ্জত আছে না, হ্যাঁ, ক্যাপাসিটি করে একটা আড়া দিলাম। আর আমাকে বল, তুমি আমাদের প্রাসাদে বিয়ে করবে? হ্যাঁ। কাকে বিয়ে করবো তা তো শুনলে না? একটা তো ও বই যাকে করদের মাছি। বলুন, তুমি কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? ছাদাগর মশাই, আমি পারি না, এমন তেমন কোনো কামই নেই। তাই নাকি? আপনি কোন খেলে কি করেন রাখবো? ওকে করদের মাছি বলেন, আমি 12 বৎসরের জন্য বাণিজ্যে চলে যাব। আচ্ছা, আমার জন্য একটা 14 নেগা মধুঘর সাজিয়ে দিতে পারবে? অবশ্যই পারুম। তাহলে কোথায় যেতে হবে জানো? বলেন। এখান থেকে যেতে হবে কালীধর সাগরে, সেখানে আমার 14 নেগা মধুঘর জীবিত মাছ বেঁধে দিতে হবে। শুধু তাই নয়, কালীধর সাগরে জল মেপে আমার 14 নেগা মধুঘর বেঁধে দেবে। যদি জল হয় 7 তালাও, আমার 14 নেগা মধুঘর দেবে 8 তালাও। যদি জল হয় 8 তালাও, 14 নেগা মধুঘর দেবে 9 তালাও। যদি নয় হয় তাহলে আমার 14 নেগা মধুঘর দেবে 14 তালা। এর কারণ কি জানো? বলেন কারণ। পদ্মার শোনে আমার শোনে বড় আকেশ আছে, আমি যদি জলের চাতে 1 তালা উপরে রাখতে পারি, আমার 14 নিগা মতো ঘরে ঢুকাতেও পারবে না, আর আমার কোনো ক্ষতি উষা করতে পারবে না। ঠিক আছে সদাগর মশাই, আপনি ঠিক টাইমে আসবেন, দেখবেন আমরা কমপ্লিট করে রেখেছি। ঠিক আছে, তুমি এই মুহূর্তে চলে যাও সে কালীধর সাগরেই, আমার 14 নিগা মতো ঘর বেঁধে, আর সেখান থেকে বেঁধে সাজিয়ে দেবে, আমি আবার বাজেই আবার ফিরে আসবো তোমাদের কাছে। না না, প্রথম প্রথম কাম পাইলাম, তাই তোমার প্রণাম করে রাখবো না। ভাই দাদি বার কেন আছে ওখানে? আজকে কামে প্রণাম কর। এইটা প্রণামের সাথ হইল, মান যায় দুঃখ যে তিরু নকুল ভাই সে করছে। আমার সবার যাই না খায় এলাকা প্রণাম করল। ধর লোক মাঝি ঢিঙ্গা সাজাও রে, এই জামার সদাগর আসিতে পারে, মাঝি ঢিঙ্গা সাজাও গো, এই জামার সদাগর আসিতে পারে, মাঝি ঢিঙ্গা সাজাও গো। Thank you.
গো আজ আমার সদা গো আসিতে পারে হরি বল করদর মাঝি দেখেন আমার কাজের কি করেছো পানিয়া ছিল 13 তলা ডিঙ্গা দিয়েছি 14 তলা হ্যাঁ উপরে শালু টাঙাইয়েছি নিচে কার্পেট বিছিয়েছি তাই নাকি বলুন ওগো 14 লিগা মত কর হ্যাঁ আমার 14 লিগা মত কর সাজিয়েছো হ্যাঁ কমপ্লিট করদর মাঝি বলো তোমাদের আরেকটি কাজ করতে হবে আবার কি কাজ ওগো করদর মাঝি হ্যাঁ আমি গত নিশীতে ঘুমিয়েছিলাম কে যেন স্বপ্ন যুগে দেখে দেখে বলছে ওরে চাঁদ এই সদাগর তুই যদি বসে বসে ভাবে খাসি তোর সদাগর ভান্ডার ফুরিয়ে যাবে তাই তোর বুকের মালিক ছয়টি সন্তান নেই আমার সঙ্গে বাদি তোমার বসর বাড়িতে যাত্রা কর যদি আমার কথা করি সমান না রাখি রাজ্য মাটি করিব ভালো ভালো বারো বৎসর কেন ওই মন্ডলের দাদা তাই মজি আমার সঙ্গে বারো বৎসর বাড়িতে যাবে অবশ্যই যাব সদাগর মশাই ওকে করে দেব মাঝি বলুন আজ তোমাদের কাছে আমি বরস্থিত কুকুতক ওগো মাঝি ভাই হ্যাঁ যা হলে তোমরা যাও তোমাদের গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো আমি আমার শনেকার কাছ থেকে বিদায় নিই আমি 12 বছর জন্য যাত্রা করব সেই বাণিজ্যের উদ্দেশ্যে যাও মাঝি ভাই তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো না না দুই আড়াই ঘন্টা গো সংসার কইরা যাও তাড়াতাড়ি আও আরে তো গো সংসার ঠেকা রে ওগো ঠাকুর হতে আশীর্বাদ করো আমি জনপরে তোমার আছি কাচ্চ পরিচালন করছন্ন ওগো ঠাকুর আমি তোমার আদেশে মাথায় নিয়ে 12 বছর জলে চলে যাচ্ছি মালিশ করিতে ওগো ঠাকুর তুমি স্বর্গ হতে আমাকে আশীর্বাদ করো না না একি ভাবছি আমার যে যেতে হবে আমার শরীরের কাছে যেমনি ভাবে হোক না কেন আমার শনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে যেতে হবে মানিশ করিতে ওগো শনেকা শনেকা স্বামী আমাকে কেন স্মরণ করেছেন ওগো শনেকা হ্যাঁ বলুন আমি তোমাকে কেন স্মরণ করেছি তুমি জানো কেন ওগো শনেকা আমি যে গত নিশীতে ঘুমিয়েছিলাম আমার গুরুদেব আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছে ওরে চাঁদ তোর বুকের মানে কি ছয়টি সন্তান নে 12 বছর জন মানে ইচ্ছে যাত্রা না স্বামী না অবশ্য নিকা আমার ছয় পুত্র নি আপনি 12 বছরের জন্য বাড়িতে যাবেন অবশ্য নিকা কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর আমাকে কে মা বলে ডাকবে ওগো না না স্বামী আমার সন্তানকে নিয়ে আমি আপনাকে কিছু চাই যেতে দেব না শরিকা না আমার গুরুদেব বাবাকে আদেশ করেছে তারিক পারি তুই আমার রাজ্যে পথি হয়ে আমার রাজ্যে থাকবে আমার হয়ে তুমি আমার রাজ্য পরিচালনা করবে আর আমার সেই হাটু বাজি হাজার হাজার প্রজাগণের প্রাসাদে থাকবে আমি আবার ফিরে আসব শনিকা ভগবান যদি কৃপা করে আমি আমার প্রাসাদে ফিরে আসব ঠিক আছে স্বামী আপনি যখন এত করেই বলছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন আমার ছয় পুত্র আমি নিয়ে আসছি ঠিক আছে শনিকা ওগো ভগবান কোথায় বাবা মানিক মানিক দাদা আমার মানিক কি দিয়ে আমি চলে যাব 12 বছর জন মানিশ করিতে আরে সাইতে গিয়েছে শনিকা কোন পর্যন্ত তো ফিরে আসছে না মাগো মানিক তোমার বাবা তোমাকে ডাকছে পিতা মানিক ওগো পিতা ও মানিক রে আমায় কেন স্মরণ করছে পিতা ওগো মানিক কেন স্মরণ করেছি জানিস তো বাপ্পি না পিতা তোদের ছয়টি ভাই আমার সঙ্গে যে মালিশ করতে যেতে হবে না পিতা না নারে ওগো পিতা মানি আমার নাগেল হয়নি পিতা নারে বাপ্পি কারণ তোরা যে সদাগর বংশে জন্ম নিয়েছিস তোদেরকে যে মালিশে যাওয়াই একমাত্র গ্রাম্য মানি তবু যা মন যাচ্ছে না পিতা নারে মানি তুমি পিতাকে বলে দাও না আমার মালিক নাগেল হবে না ছয় ভাইয়ের মধ্যে তুমি হয়েছ বড় তোমার যেতেই হবে কারণ
তোমার বাবা 12 বছরের জন্য বাণিজ্যে যাবে বাণিজ্যে 12টি বছর দেখতে দেখতে এমনি ভাবেই কেটে যাবে মা গো মানে হ্যাঁ আমরা যে বাণিজ্য করতে যাব মা 12টি বছর তোমার মুখ দেখতে পারবো না মা মানে কেন দেখতে পাবে না 12টি বছর দেখতে দেখতেই চলে যাবে হো গো মা गर्भधारिणी मायर चरणे भक्ति रेखे এবার তোরে বিদায় হয়ে যা ওই চাইদা কি সন্ধ্যা ঘুরে এসেছে আমাদের কি বাণিজ্যে যেতে হবে রে মানি ও গো মা মানে আমাদের কি বাণিজ্য করতে হবে মা হ্যাঁ মানি আমাকে আপনি হাসিমুখে বিদে দিন মা ঠিক আছে আই গো বিহিত আই দেহ भगवान कृपा करे प्रसादे तुम्हार बुकेर मालिक तुम्हार बुके फिरे आसबे तुम्हें भगवान काछे प्रार्थना करो ओ गो भगवान तुम्हारे बुकेर मालिक अभी जान तुम्हारे बुके फिर दी ओ गो सोनिका जाओ तुम गृहे फिर जाओ
আমি আমার 12টি বছর পরে আমারই প্রাসাদে ফিরে আসব। ঠিক আছে স্বামী, আপনাদেরকে আমি হাসি মুখেই বিদায় দিলাম। এবারে হাইলের কাঁটা শক্ত করে ধরি, রঙিন পাল উড়িয়ে গুনে গুনে গানে কি যাত্রা করো বাণিজ্যের উদ্দেশ্যে। না না, শক্ত করে হাল ধরো ভাইয়া, যাও রে অকুলো দো আমার চুকের মানে ছয়টি সন্তান নিয়ে আমি একটু নগরে মালিশ করতে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা এখানেই বসে থাকবো। ঠিক আছে মাঝি ভাই। হাই হাই কুসুম, খবর দিছে এখন তো দিতে যা হইলাম না। ইকারপরে কে রাগ তুমি কে গো? আমি ভূপরা সস্তুতি মা। তুমি এই নদীর পারে কি জন্য এসেছো? আমি যে উপার নাতিন বিয়া দিছি। হ্যাঁ, আমার নাতিনের বেদনা উঠছে হেন জান না গে। বুঝতে পারিনি, আবার বলো কেন কি? আমার নাতিনের প্রসব বেদনা উঠছে হেনু জান না গে। ঠিক আছে দাদি, তুমি এখানে দাঁড়াও, আমি সদাগরকে বলে দেখি। সদাগর মশাই। মাঝি ভাই, এক মা পড়েছে বিপদে। এমন কি বিপদে পড়েছে? মায়ের সন্তান হওয়ার প্রসবের বেদনা, সে যে কত নিদারুণ যন্ত্রণা। কি বলছো মাঝি ভাই? হ্যাঁ, সেই জন্যই এই বুড়ি আমাদের নৌকা দিয়ে পার হতে চায়। আপনি যদি আদেশ দিন তাহলে বুড়িমাকে নৌকাতে উঠিয়ে নেব। ওগো মাঝি ভাই বলুন, মায়ের প্রসব ব্যথা যে কি কঠিন ব্যথা, একে মাত্র মাই জানে। হ্যাঁ ও মাঝি ভাই বলুন, ওই বুড়ুকে আমার আগা গলে তুলে ধাক্কাতে দাও নদীর ওই পার পার করে। দাদু, তুমি বুড়ো মানুষ, এখানে চুপ করে বসে থাকো। তুমি তো বলেছিলে একটা বুড়ি বেটি এসেছে নদীর ওই পার যাবে, তবে কি বুড়ির রোবে ধরে আমার সে চ্যাং বেটি কানিপত্তা আমার চৌদ্দর্গ মধ্যে ঘরে প্রবেশ করেছে। আমাকে ক্ষমা করুন সদাগর মশাই, আমি বুঝতে পারিনি এই সেই আপনার শত্রু
আমি যদি সেটা জানতে পারতাম তাহলে বুড়ির মাথাকে আমি ওখানেই দুখণ্ডিত করে দিতাম। মাঝি ভাই, মাঝি ভাই, এই মুহূর্তে চেমনি ভাবে হোক না কেন তোমার হাতের বঠি দিয়ে এই মুহূর্তে এই চানি বত্তাকে আমার চোদ্দটিকা মধু করে দূরে ঠেলে দাও। অগো পদ্মা, তুমিও তো একজন মানুষ, তোমার ভিতরে তো হৃদয় বলতে একটি কথা আছে, তুমি এমন কোনো পাষাণ হয়ো না, তুমি চেয়ে দেখো অবচে শিশু মাসুম বাচ্চা, তুমি যদি আজকে এখানে একটা দুর্ঘটনা করো দেখো আমাদের কতজনের প্রাণ চলে যাবে, আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব? হ্যাঁ। ও ঘুমাচি বলো, তুমি বলে দাও তোমার সদাগরকে যাত্রার কালে আমাকে একটি পুষ্প দিতে। আরে চ্যাং বেটি, তুই কেমন করে ভাবতে পারলি এই চাঁদ এই সদাগর একে ব্যাংখাই কামাচির পুষ্প? না সদাগর মশাই, আমাকে গালি দিয়ে কথা বলবেন না। সদাগর মশাই দিয়ে দিন নি, আপনি তো দেখেন করদর মাঝি। বলুন, আমি তো বলেছি পুজো তো দূরের কথা, ওকে একটি কলার চুচো। ঠিক আছে সদাগর মশাই, আপনি থাকুন আপনার আভিজাত্য নিয়ে, আমদার আপনার সাথে নেই, এই রহিল আপনার নৌকা, চলে গেলাম আপনার নৌকা থেকে কখন আর কোনো দিন আসবো না। এই মুহূর্তে বুড়িকে প্রাস্ত হয়ে আমার চত্বরগা মধুকে অর থেকে দূরে সরিয়ে দাও। মাঝি ভাই, কোথায় তোমার দেমাক? দেখাও দেখি। একি মাঝি ভাই, তোমার কি হলো? রাই মাঝি, তোমার কি হলো? আমি জানতে চাই, তুমি চলে যাও, আমার কাজ আমাকে করতে দাও। আমি জানতে চাই তুই আমার চোদ্দ টিকা মতো ঘর থেকে চলে যাবি কিনা। যাব, যাব, আমাকে পুষ্পটা দিয়ে দাও, আমি সম্মানে চলে যাব। আমি তো একবার বলেছি যে হাতে বসেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বসবো না তোর মতো ব্যাংখাই কামাকি। সাবধান সদাগর মশাই, আমাকে গালি দিয়ে কথা বলবেন না, শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল আমার বাঁকা করতেই হবে। এবার দেখি কোথায় চল, কোথায় গিয়ে গড়ে আমার ভাগ্না ববুনকে স্মরণ করি, দেখি আমার ভাগ্না ববুন কোথায় আছে, কোন হালে আছে। Thank you.
মানিক আপনি কোথায় পিতা এই তোরে মানিক আয় আমার বুকে আয় রে মানিক তুই কোথায় রে মানিক আপনি কোথায় পিতা এই তোরে মানিক আয় আমার বুকে আয় রে বাপ তুই আমার বুকে আয় আই গো কোথায় রে মানিক আয় রে মানিক